স্টার্ট। জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ড্রিম কোচিং একাডেমিতে। তো ব্যারাকপুর আর্মি রেলি আপডেট নিয়ে আমাদের অফিসে প্রচুর ফোন আসছে কি স্যার আপডেট দিন। তো আমরা বলেছিলাম কি ইলেকশনের কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে, সেই কারণে যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু তোমাদের প্রচুর ফোন আসার কারণে আমরা কিন্তু আজকে বিকেলবেলায় আসছি ব্যারাকপুরে এবং তোমাদেরকে প্রত্যেক মুহূর্তে খবর দিব কিভাবে র্যালি হচ্ছে, কতজনকে ধরা হচ্ছে, মেডিকেলে কে কে বাদ পড়ছে, আর কী কী ডকুমেন্ট চেক করা হচ্ছে, আর একসাথে কতজনকে রানিংয়ে ছাড়া হচ্ছে, কতজনকে ধরছে। তো যে আমরা এই মুহূর্তে যে খবরটা পেয়েছি পুরুলিয়ার জেলার ছেলে থেকে এবং কিছু পুরুলিয়ার গার্জেনের থেকে, ওনারা বলছেন কি এইবার ব্যারাকপুর আর্মি র্যালিতে মানে যেটা র্যালিতে প্রায় 100 থেকে 150 জনের একটা ব্যাচ করা হচ্ছে এবং সেখানে 30 থেকে 40 জন করে ছেলেকে ধরা হচ্ছে। কারণ একটাই, কারণ এইবার ছেলের সংখ্যাটা অনেকটাই কম। আমরা নিজেরাও জানি যেখানে একটা পরীক্ষার প্রিভিউ দিয়েছিল সেখানে কিন্তু এবারে সংখ্যাটা কম ছিল, যেটা আগে হাজার হাজার ছেলে ছিল, প্রতিদিন 5000 6000 7000 ছেলে ছিল, সেখানে কিন্তু এটা নেই। তো সেই কারণে এইবার একটা সুবর্ণ সুযোগ, যদি কেউ তোমরা 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যদি গ্রাউন্ড কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের মাঠ পাস হয়ে যাবে। এবার হচ্ছে এটা কি রোডে রান না মাঠে রান, সেটা আমরা যাচ্ছি, গিয়ে পর সাথে সাথে আপডেট তোমাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি ইউটিউব ভিডিওর মাধ্যমে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং খবরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে ব্যারাকপুরে।